নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। সামনে পুজো, তাই পুজো স্পেশাল একটা নিরামিষ ছানা পটল রেসিপি নিয়ে চলে এসেছি আমি মাধবী। তাহলে চলুন, এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদুর একটা ছানা পটলের রেসিপি, রেসিপিটা আমরা শুরু করি। এই ছানা পটলটা করার জন্য আমি এখানে ছানা নিয়েছি, আমি এখানে হাফ লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, এছাড়া এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে আমি চাল মগজ 1 চামচ নিয়েছি, কাজু নিয়েছি 7-8টা, আর 2 চামচ পোস্ত নিয়েছি। আমি এটা প্রথমে ড্রাই মিক্সিতে একবার পেস্ট করে নেব, দুবার ঘুরিয়ে নিয়ে তারপরে এখানে জল ব্যবহার করব। আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, এরকম কিছু নেই, আপনারা এরকমভাবেও করতে পারেন, আমি যেভাবে করি। আমি এটাকে ড্রাই অবস্থায় এখন দেখুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুবার শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে, সামান্য জল দিয়ে পেস্ট করব, একদম মিহি হয়ে যাবে। এইভাবে ড্রাই অবস্থা করে নিলাম, এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব, তারপরে এটা একদম মিহি হয়ে যাবে। আগে থেকে ভিজিয়ে না রাখলে আমি যে প্রসেসে করছি এই প্রসেসে করবেন, কোনো প্রবলেম হবে না। আমি একবারে পেস্ট করে নিলাম, আমি একটু জল জল দিয়ে পেস্ট করলাম, এই কারণে মশলাটা ভাজার সময় তো একটু জলের দরকার হয়, আমি একবারে এটা একটু জল জল পেস্ট করলাম। এবারে এই মিক্সি জারের মধ্যেই আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 ইঞ্চি আদা, আর 2 টুকরো আমি এখানে নারকোল দিয়ে দিলাম। এবারে এগুলোকে পেস্ট করে দিলাম। আমার মশলা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখাই আমি পটলটাকে কীভাবে করেছি। আমি সব কটা পটলকে করে নিয়েছি, শুধুমাত্র একটা পটল রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবার জন্যে। এই যো, আমি ভেতরে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরের বীজগুলোকে বের করে দিচ্ছি দুদিক থেকেই, আস্তে আস্তে করে করবেন, কারণ নইলে ফেটে যাবে। আমি এইভাবে সব কটাকে করেছি, তো এই যে আমি শ্বাসগুলোকে সব বার করে দিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি পুরো শ্বাসগুলোকে এইভাবে বার করে নিয়েছি, এবারে এগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব। একটা আলু নিয়েছি, এইভাবে গ্রেটার দিয়ে আমি এটাকে ঘষে নিচ্ছি। আমরা আলুটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি, এবারে 1/2 চামচের মতন এখানে নুন অ্যাড করলাম, তার সঙ্গে আমি যে ছানাটা করে রেখেছি 500 গ্রামের সেই ছানাটাও এখানে দিয়ে দিলাম, আর সঙ্গে আমি যে বাটাটা করেছি নারকোল আদা আর কাঁচা লঙ্কা বাটা, নারকোল আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি 2 চামচের মতন এখানে অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিলাম গরম মশলা, যেটা আমার বাড়িতে তৈরি গরম মশলা সেটা আমি 1/2 চামচের মতন এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর সামান্য একটু এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এবারে এই সামগ্রীগুলো দিয়ে আমি ভালো করে পুরটা, এটা পুর ভিতরে এটা আমি তৈরি করি, আমি ভালো করে পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা এই পটলগুলোর মধ্যে অল্প অল্প করে ঢুকিয়ে দিচ্ছি। আমি এইভাবে পুরগুলোকে সব ভরে দিলাম, তো আমি 3টে পটলে পরপর ভরেছি, আবার আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম আস্তে আস্তে করে সমস্তটা ভরতে হবে। এদিকটা ভরা হয়ে গেলে আবার এদিকটা আপনারা ঠিক এই একইভাবে আমি যেভাবে ভরছি এইভাবে ভরে নেবেন। এইভাবে চারিদিকে পুরগুলোকে ভরে নিলাম। এবারে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তাকে সামান্য একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি, ওই মুখটাকে আটকাবার জন্যে, যাতে বেরিয়ে না যায়, কারণ আমি এই পটলগুলোকে ভাজবো, তো ভাজার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্যে আমি দুদিক থেকে আটকে দিচ্ছি। আমি এইভাবে এগুলোকে সব আটকে দিচ্ছি যাতে ভাজার সময় বেরিয়ে না যায়, সব কটাকে আমি এইভাবে আটকে দিচ্ছি, আর ভেতরে পুরগুলোকে ঠেসে ঠেসে আপনারা ঢুকাবেন। আর আমি কিন্তু পটলগুলোর ওপরে এই ছালটাকে ছাড়াইনি, কারণ এটা ছাড়ালে একদম নরম হয়ে যাবে, তারপর করতে গিয়ে ফেটে যাবে। আমি ভেতরে খালি সিটগুলোকে সব বার করে নিয়েছি বাইরে, তো এইভাবে আমি সব লাগিয়ে নিচ্ছি। আমরা খানিকটা টক দই নিয়ে নিয়েছি এখানে 2 চামচের মতন, এবারে আমি মশলাগুলোকে সব এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো নিলাম, আমি এখানে যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তাই এখানে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো নিলাম, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, আর 1/2 চামচের মতন জিরের গুঁড়ো। এই নিয়ে এই সামগ্রীগুলোকে আমি একটু জল দিয়ে মিশিয়ে রাখছি।
মশলাটাকে জলে ভালো করে একটু মিশিয়ে রেখে দিলাম গুলিয়ে। আর এখানে আমরা সাদা তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। আমরা সাদা তেলে প্রথমে এই পটলগুলোকে ফ্রাই করে নেব। তাহলে চলুন আগে সাদা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিই। করার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। এবার তেলটাকে গরম হতে দেবো, তারপর যে পটলগুলোকে আমরা এখানে রেখেছি সেগুলোকে সব ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা পটলগুলোকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব পটলগুলোকে। তো আমি পরপর এখানে পটলগুলোকে সব দিয়ে দিলাম। আমরা সব ভেজে তুলে নিয়েছি, এবারে আমি এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দেবো। তো সাদা তেলটাকে আমি তুলে রাখছি, তারপর এখানে সর্ষের তেল অ্যাড করছি। আমরা এখানে সর্ষের তেল অ্যাড করছি। এবার তেলটাকে গরম হতে দেবো, তারপরে আমরা এখানে হাফ চামচের মতন সাদা জিরে অ্যাড করবো। এখানে আমি হাফ চামচের মতন সাদা জিরে আর হাফ চামচের মতন হিং এখানে অ্যাড করছি। হিং আমি হাফ চামচের মতন অ্যাড করে দিলাম। এবার একটা স্মেল বেরালে তারপরে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, নারকল, বাটাটা এখানে অ্যাড করে হয়ে গেছে। এবারে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর নারকল বাটাটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটু ফ্রাই করে দিচ্ছি। আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে আমি মশলা অ্যাড করবো, যেটা আমি মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই মশলার পেস্টটা মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। একটু সামান্য জল আমি অ্যাড করছি, বাটিটাকে ধুয়ে আমি জলটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে ফ্রাই করে দিচ্ছি। এটা খুব ভালো ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি কাজু, পোস্ত আর চালমগজ সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে দিচ্ছি। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমরা 2 চামচের মতন টক দই এখানে অ্যাড করছি। টক দইটা অ্যাড করে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এখনো আমরা নুন কিন্তু অ্যাড করিনি, এবারে আমরা নুনটাকে অ্যাড করছি। তো টক দইটাকে দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের মতো নুন অ্যাড করছি। এতক্ষণ আমি নুন কিন্তু অ্যাড করিনি, এবারে আমি নুন অ্যাড করলাম। আর সঙ্গে আমি 1/2 চামচের মতো চিনিও অ্যাড করে দিলাম, দিয়ে দুটোকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মশলাটাকে আরেকটু ফ্রাই করে তারপরে আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করবো। খুব বেশি জল অ্যাড করবো না, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা রাখবো। গ্রেভিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এবারে এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। 1 কাপের বেশি কিন্তু আমরা জল দেবো না। এবারে এটাকে আমরা একটু ভালো করে ফুটতে দেব, তারপরে আমরা এই পটল দেওয়া পুরগুলো এখানে সব অ্যাড করে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার গ্রেভিটা ফুটছে এবং গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা যে পুর দেওয়া পটলগুলোকে অ্যাড করে দেবো, তো আমি এখানে পরপর অ্যাড করে দিচ্ছি, পরপর এখানে অ্যাড করে দেবো। আমি যেভাবে করলাম আপনারা যদি এইভাবে করেন দারুণ টেস্ট পাবেন, খেয়ে দেখবেন একবার। এবারে আমি আস্তে আস্তে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এই কারণে মিশাচ্ছি, নাহলে ভেঙে যেতে পারে, পটলের ভিতরে পুরগুলো বেরিয়ে যেতে পারে। আর সবসময় একটু পুরের যে যখন ওই গাঢ় আমি ব্যাটারটা তৈরি করেছি একটু আরেকটু থপথপে করবেন। তো আমি সব মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে সম্পূর্ণ ঢুকে যায়। এখনও কিন্তু আমরা গরম মশলা আর ঘি অ্যাড করি, আমরা আরেকটু ঢেকে টানাবো, তারপর এখানে গরম মশলা আর ঘিটা অ্যাড করি। ঢাকা অবস্থায় হাতলটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে ভেতরে পটলগুলোকে সব ঢুকে যায়। আপনারা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ঘি আর গরম মশলা এখানে আমরা এখানে ঘি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা 1/2 চামচের মতন গরম মশলাও অ্যাড করে দিলাম, দিয়ে আমরা একটু ঢেকে রাখছি। ঢেকে একটু নাড়িয়ে দিলাম, দেওয়ার পরে 2 মিনিট রেখে তারপরে আমরা বন্ধ করে ঢাকা সরিয়ে নিলাম এবং পটলগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পরে আমরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে সার্ভ করছি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর এরকমই নানান ধরনের নিরামিষ রেসিপি নিয়ে আসবো আমি। সম্পূর্ণ
ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই।